অবশ্যই তোরা দুই ভাই বোন মিলে আমার সাথে চক্রান্ত করতেছিস তোর চিটার ভাইকে তো আমি ধরে ফেলেছিলাম সে ভাগ্যে ভালো মানে চিটারি করে আমার কাছ থেকে ছুটে পালাইছে দৌড় দিছে তুই তোর ভাইক রোজিনাক আইনবের পাঠাইছু এর ভিতর একটা গভীর ষড়যন্ত্র আছে ও মা রে আমি মিন্টুক রোজিনাক আইনবের পাঠাবো কিসের জন্য জাগারে মেয়ে তারা পাঠাইছে মিন্টু মিথ্যে কথা ধরা পড়ে গেছ না এখন মিথ্যের আশ্রয় নিচ্ছু তাই না ও আচ্ছা যা আমি রোজিনাক আইনবের পাঠাইছি মিন্টু এখন তোকে একটা কথা কই তুই যা যাক আব্বা কয় ডাকছিল তার কাছে যা জিজ্ঞাসা কর যে কিডা মিন্টুক রোজিনাক আনার জন্য পাঠাইছে কারু কাছে আমার জিজ্ঞেস করার কোনো দরকার নাই তুই যেহেতু তোর ভাই এক চিটারি করে ষড়যন্ত্র করে রোজিনা কাইনবের পাঠাইছু ভালো কথা কিন্তু লাস্ট ওয়ার্নিং ফার্স্ট ওয়ার্নিং রোজিনা এই গ্রামে আসার পর রোজিনার সাথে হারানিক বিয়ে দেওয়ার কোনো ধরনের কোনো চক্রান্ত করব না ষড়যন্ত্র করব না কথাটা যেন মনে থাকে বিয়ে দেওয়ার জন্য আগায় যাওয়ার দরকার নাই রোজিনে আসলে রোজিনাকে জিজ্ঞাসা করা হবে কাক বিয়ে সে করবে চায় হারানের নাকি তো এই প্রশ্ন আবার আসছে কিসের জন্য এই প্রশ্নের সমাধান তো মেলা আগে হয়ে গেছে ইয়ের ভিতরে তো একটা ষড়যন্ত্রের মানে গন্ধ পাচ্ছি শোন রোজিনা কিন্তু সকলের সামনে ঘোষণা দিয়ে দিছে যে রোজিনা আমাকে বিয়ে করবি গুড তাহলে তো হয়ে গেল এখন তুই এক কাজ কর সেরা রিবানা দুই টেকেন পাগড়ি বানাবে দে যা যা করা লাগে কর সব জানে দে পাগড়ি শেরওয়ানি কি জন্য কার জন্য কিনবে কইল এ এ তাই কি ব্যাপার এত তাড়াতাড়ি ফিরে আসলো যে মিন্টুর কি খবর মিন্টু বাড়িতে নেই আবুল চাচা নাকি রোজিনা কানার জন্য রোজিনার মামার বাড়িতে পাঠাইছে তাক হারানির কোনো খবর পাওয়া গেল রে আলতা না নিজে নিজেই যদি কেউ হারা যায় থাকে তার খোঁজ তো পাওয়া মুশকিল যে নিজে নিজেই যদি হারায় যায় তাহলে তোরা কেন কয়ে বেড়াচ্ছ যে জুরান ফারুক এরা হারানে গুম করেছে বাদ দে তো ওরা যেরকম কয়ে বেড়াচ্ছে রোজিনের সাথে হারানের বিয়ে দেওয়ার জন্য আমরা গুম করে রাখেছি লুকায় থইছি সেরকম আমরাও করছি যে ওরা গুম করেছে স্যার তোর কি মনে হয় রে আলতা হারানের সত্যি সত্যি কোনো বিপদ হয়নি তো না না আমার সেটা মনে হয় না মেলা কয়দিন হয়ে গেছে বিপদ যদি হতো তাহলে পরে এতদিন সেটা জানা যেত শুনিস না এই মানুষই কয় খারাপ কথা বাতাসের আগে রটে বুঝতে পারিছি আচ্ছা ওই অপদেবতার সাথে কি তোর আবার দেখা হয়েছিল জুরান চিটারের কথা করছি আর কি দেখা হয়েছিল মিন্টুর ওদিনে কাইনবের গেছে এই কথা শুনে আশফলনের শেষ নাই চিৎকার চেঁচামেচি কয় যে হারান নাকি আমার কাছে শেল্টারে আছে এটা নাকি প্রমাণ হয়ে গেল ছেঁড়ার মাথাটা দিন দিন খারাপের থেকে খারাপই হচ্ছে রে ঘোড়ার ডিমের মাথা খারাপ হচ্ছে সবই ওর ভং ইচ্ছে হয় দেখা হলি কানের গুড়া বেচায় দুটো থাপ্পড় দিতে পারতাম পারতে হইছে জানিসই তো ওইটু কেঁচালিয়ে বাড়ির মধ্যে দুই একজন কেঁচালিয়ে মানুষ থাকা খারাপ না বাড়ি সবসময় গরম গরম থাকে ওসব গরম ফরম আমার একদমই পছন্দ না কোথায় একটু নিরিবিলি সুন্দর পরিবেশের মধ্যে থাকবো
টানা আছি একটা ক্যাসলের মধ্যে এই জন্যই তো কই আলতা চলে এই বাড়ি ছেড়ে আমরা চলে যাই তোকের বাড়িতে যাই উঠি গান শুরু হয়ে গেছে তাই না থাপ পড়ছিস সটকা দিয়ে দাঁতগুলো সব দাঁত ফালা দেব তোরা ফালতু সেরা করবি তো যদি এতই নিরিবিলি থাকার ইচ্ছা করতে পাহাড় যা যা ধ্যান করে গা সারাক্ষণ পাইছি একটা আমার কাছে চল আমার কাছে এই জায়গাটা মনে হয় একটু নিরাপদ আছে ওই যে উত্তর দিকে একটা নিম গাছ ওই নিম গাছের বাতাস এদিকে আসতেছে ওরা আবার নিম গাছের গন্ধ সহ্য করতে পারে না আচ্ছা তাহলে কি একটা নিমের ডাল আমি সাথে সাথে রাখবো আরে না নিমের ডাল তোমার কতক্ষণ টাকা বিজয় লেখা বিষয়টা তো সহজলিত কামই হইতো আচ্ছা তাহলে পরে কবিরাজ তুমি আমাকে একটা তাবিজ দিয়ে দাও খালি তাবিজ না তোমার সেভ করার জন্য যা যা দরকার সব পলিউশনের ব্যবস্থা আমি করব খালি একটাই সমস্যা তাহলে কিসের সমস্যা টাকা পয়সা তুমি ওটা নিয়ে কোনো চিন্তা করো না তো কবিরাজ এটা তুমি কি কথা বলে এত ছোট মনের মানুষ আমি তোমার কাছে টাকা পয়সার জন্য দাবি করব তাহলে পরে কিসের সমস্যা তোমার স্বামী নাই তোমার স্বামী যদি দ্বারের কাছে থাকতো তাহলে ওরা কোনো সাহস পেত না মেয়ে মানুষের দরকার স্বামী আর পুরুষ মানুষের দরকার হলো মেয়ে মানুষ একটা বউ তাহলে ওরা আগাবের পারে না তা দেখি তোমার জন্য কত কি করতে পারি সুলেখা আমার হাতটা শক্ত করে ধরো ভাবি ঠিক হতেছে না কলাম সম্পর্ক নষ্ট করে দিও না ফুলকুলি তোমার কি মনটা খারাপ মন খারাপ না একটু টেনশন হইতেছে কি কইছো টেনশনে আছো কিসের জন্য ও ওই আলতা ভাবি বিয়ের প্রস্তাব নিয়ে তোমাকে বাড়ি চলে যায় কিনা সেই জন্য আলতাবুর সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল তাকে আমি নিষেধ করে দিছি তুমি তো সত্যি সত্যি দেখি আলতাবুর কাছে আমার বিয়ের প্রস্তাব পাঠাই দিছো আমার বাড়িতে কি কইছো তুমি ফুলকুলি সত্যি সত্যি বিয়ের প্রস্তাব পাঠাবো না তো কি তুমি কি মনে করিস তোমার যে একজন ভালোবাসি এটা কি ফলস জীবনেও না তোমার সাথে আমি যা যা করেছি যা বলেছি সব সত্য তাহলে পরে তুমিও যে আলতাবুক কয়েছিলে ভালো একখান মেয়ে দেখি তোমার সাথে বিয়ে ঠিক করতে সে কথাও তো মিথ্যা মিথ্যা ছিল না বাসান এটা স্বীকার করলে তো তাই না না মানে সেই উপদেশ তো তুমি আমাকে দিয়েছিলে বলকুলি আর তাছাড়া ওই তোমার তো সম্রাটের সাথে বিয়েও হয়ে যাচ্ছিল বলে পারি আর কি করা যাবে কত পাশেন বিধাতার লেখা কি আর খণ্ডন করা যায় বিধাতা যে কপালে কি লিখেছে সেটা তো পরীক্ষা করবার সময় দিচ্ছে আমরা কলকুলি দেখো এই যে আলতাবু তোমাকে বাড়ি যদি বিয়ের প্রস্তাবটা নিয়ে যাইবার পারত তোমার বাপ মা যদি রাজি হতো তাহলে তো বিধাতার সিদ্ধান্তটা আমার পক্ষেও আসবার পারত নাকি কিন্তু ফুলকুলি আমি একটা বিষয় বুঝবার পারতেছি না সম্রাট যদি তোমাদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে যাবার পারে অনুমতি পায় তাহলে আমার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিসের জন্য জানি না থাকো যাই যাই মানে আর একটু কথা কই ভুল করি নাকি আমার সাথে কথা কইতে তোমার ভালো লাগে না এতক্ষণ কথা কইলামই তো তোমার সাথে কথা কইলে পারে খালি দুঃখের কথা বিয়ে শাদীর কথা এক কথা শুনতে আর ভালো লাগে না পাশান আচ্ছা ঠিক আছে তাহলে তুমি নির্ধারণ করে দাও যে কোন বিষয় নিয়ে তোমার সাথে কথা কব তুমি কি নিয়ে কথা কবে সেটা আমি কেমন করে কব আমি খালি জানি একই কথা শুনতে আমার আর ভাল লাগে না যেতে দাও গোকুল ভিয়ে যা কয়েছিল সেটাই করা উচিত ছিল
আমার সাথে কথা কইতে ভালো লাগে না আর ওই বুইড়া সম্রাটের সাথে কথা কইতে হাইসা হাইসা তার গায়ে পড়তে খুব ভালো লাগে এই জায়গাটা মনে হচ্ছে নিরাপদ তোমাকে তো তাবি এই তাবিজ খান সবসময় সাথে রাখছে খবরদার সারাদিনে ভুল করে জন্য হাত ছাড়া না হয় কারণ তোমার স্বামী নাই এটা একটা বিরাট ফাঁক রয়েছে কোনো রকম জানে কোনো রকম ক্ষতি করবেন না পারে কোনো সুযোগই দেওয়া যাবে না তুমি কি করছো এই তাবিজ আমি হাত ছাড়া করবই না তবে তাবিজটা শোয়ার সময় খুলে হাতে নিয়ে তিনবার রহিম রহিম করে ফু দিয়ে বালিশের নিচে দিয়ে ঘুমায় পড়বা আর ঘুমের মধ্যে যা যা স্বপ্ন দেখবে খবরদার কাউকে কোবে না আমি আসার পরে স্বপ্ন যা যা দেখছো সব কবে ওই স্বপ্নের ধরন দেখে আমি ট্রিটমেন্টের ব্যবস্থা করব আমার তো ঘরই নাই কোনে যে শুই তারই তো কোনো ঠিক নেই তো ঘুমাবই বা কিরাম করে আর স্বপ্নই বা কি দেখবো কিটা জানে সমস্যা নাই যা কইলাম সেটা গোপনে করে ঘুমায় বলবে ঠিক আছে হ্যাঁ চোখ বন্ধ করো চোখ খোলো তোমার শরীরটা বন্ধ করে দিলাম সর্বস্ব চেষ্টা করলাম আর কি দেখা যাক কি হয় তাহলে আমি এখন বাড়ি যাই বাড়ি যাবে না চলো তোমার একলা যাওয়া একটু রিক্স আছে ডেঞ্জারাস জায়গাগুলো আমি তোমার পার করে দিয়ে আসি চলো আসো বন্ধু শেষ পর্যন্ত গ্রামের সাল গ্রামের বুকে চলে আসলো গ্রাম ছেড়ে আসলে কখনো থাকিনি তো কি কব কিরাম করে যে দিনগুলো কাইটে গেল টেরি পালাম না তোমাকে অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমারে ধন্যবাদ আমার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য এইভাবে মনে করে যে কাউকে না জানে হারা যাওয়ার ভিতরে একটা আনন্দ আছে ওই যে একটা আনন্দের গান আছে না হারা যাওয়ার পরে যে বলেছিল কি চলো না ঘুরে আসি ধুরা জানাতে মানে যেখানে নদী হবে সবুজ ঘাসে মানে সত্যি সেরকম একটা ফিলিংস লাগছে তুমি আমার সাথে যাওয়াতে আমার খুব উপকার হয়েছে ভাই নাহলে তো আব্বা আম্মা আমার উপরে দোষ দিত রুজিনার সাথে আমার বিয়ে হইব সেটা তো তারা অনেক আগে থেকে ঠিক করে রাখছিল রুজিনার সাথে যে তোমার বিয়ে হচ্ছে না এটা যে কত ভালো হলো তোমার জন্য
এখন ফুলকুলির সঙ্গে তোমার বিয়ে হচ্ছে, ফুলকুলির সঙ্গে তোমার বিয়ে হলে কত ভালো যে তুমি থাকবে রে ভাই। রোজিনার ভিতরে আছে কি চরম অহংকার। ঠিক আছে, তাহলে এখন বাড়িতে যাও, আর ওই জুরানের ব্যাপারে যেটা বলছি ওইটা মাথায় রেখো কিন্তু। হ্যাঁ অবশ্যই, খালি মাথায় না, এটা আমি হাতেও রাখলাম। তোমার সাথে যদি এরপরে কোনো রকমের কোনো ব্যাধিবি করে, খালি ওয়ান মিনিটে ফোন, টু মিনিটে অ্যাকশনে চলে যাবো আমি, জানাবে কিন্তু। উয়েক ধরে নিয়ে এসে তোমার সামনে গালের উপর উয়েক চড়াবো। খালি জুরেন না, গ্রামের এনিবডি তোমাকে যদি ডিস্টার্ব করে খালি আমাকে জানাবা, ডাইরেক্ট অ্যাকশন হবে। তুমি হয়তো বা জানো না, এই অঞ্চলের ছেলেপেলেরা হারানের নাম শুনলে তিন গ্লাস পানি খেয়ে তারপরে ঢুক গেলে আর কয় ও হারান ও হারান, এত ভয় পায়। কি কবো তোমাকে আমি। যাই হোক, যাও বাড়িতে, তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। চাচা চাচা কিন্তু আমার সালাম দিও। আর রজনীকে বলো আমি রজনীকান্তের শুভেচ্ছা জানাচ্ছি, আসি। ঠিক আছে, ওকে। একা একা এখানে বসে নতুন করে কি শয়তানি বুদ্ধি পাকানি হচ্ছে? আস্তে আস্তে, গলা নিচে হবে। বকুল কিন্তু আশেপাশে আছে, আর বকুলের সাথে সবসময় এসব জিনিস থাকে, আর এটা থাকলে পরে ওর কিন্তু মেজাজ থাকে সিরিক্ষি। ও কিন্তু কন্ট্রোল করতে পাবো না নি, বুঝছিস? সিটারি ধরা পড়ে গেছে তো, এখন উল্টে ভয় দেখাচ্ছ। এই তোর ভাই বকুল আমাকে কি করবি রে? কি গুলি করবি? গুলি করুক, গুলি দেখি কত বড় সাহস। শোনেক, এই জুরেন বন্দুক গুলির তোয়াক্কা করে না, ভয় করে না, কথাটা মনে রাখিস। আচ্ছা বুঝলাম, তুই বন্দুক গুলির তোয়াক্কা করিস না, ভয় পাস না, সেটা আমি বুঝলাম। কিন্তু হঠাৎ করে তুই কি এমন গুপ্তধন পাই গিয়েছিস যে আমার সামনে এসে এরকম উল্টাপাল্টা কথা করছিস, হুমকি ধমকি দিচ্ছিস, ঘটনা কি? হ্যাঁ কিসের জন্য এই কথা করছিস তুই বুঝতে পারতিস না? হারান তো ফিরে আইছে, তোরা তো সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসা দেওয়ার চেষ্টা করেছিলি, যে আমি আর দুলে ভাই মিলে হারানে গুম করেছি, এখন কি জবাব দিব রে? না না, পারিপার্শ্বিক অবস্থা, আর তুই যেভাবে ফালাফালি করতেছিস ওই ফালাফালি দেখে তেমন একটা সন্দেহ হতেই পারে। আমাদের স্বীকার করতে তো অসুবিধে নেই, মানুষ মাত্রই ভুল হয়, তাই নি? আমরা যে অ্যাজাম্পশন করেছিলাম সেটা ভুল ছিল, সরি সেই জন্য। এখন ছোট্ট একটা সরি করে তো পার পাওয়া যাবি না, তুগারের সকলের নামে মানহানির কেস হবি। ওই যে কেসের কথাটা আবার মনে করায় দিলি, আমি তো কেসের কথা ভুলেই গিয়েছিলাম। তবে আর একটা কথা বলা হয়নি, বুঝছিস? রহিম কবিরা যাইছিল। রহিম কবিরা যাইছিল সে কথা তুই আমাকে শোনাচ্ছিস জন্য? আমি কি রহিম কবিরাজের কাছে ভূত সারেনের তাবিজ আনবার গেছি, নাকি রহিম কবিরাজ দিয়ে কাউকে আমি বান মারা বের গেছি? তুই কি করবি না করবি সেটা বিষয় না, ঘটনা তো প্যাঁচ খেয়ে যাচ্ছে। রহিম কবিরাজকে থানায় ডাইকে পাঠানো হয়েছে, আব্বার কবিরাজকে অপহরণ করেছিল, তার সাক্ষীর স্টেটমেন্ট নেওয়ার জন্য থানায় ডাইকে পাঠাইছে। দিগে ডাক দিগে স্টেটমেন্ট নিগে, অসুবিধে কি? এসব কথা আমাকে শোনা কোনো লাভ আছে রে তোর? মাঝে মধ্যে মনে হয় কি না, তোর ঘাড়ের উপর ইচ্ছে মতো থাপড়ায়, বুঝছিস? কাউ কিছু না কয়া এরকম ভাবে চলে যায় মানুষ। আমি তো ভাবিনি যে সকলে আমার জন্য এরকম দুশ্চিন্তা করবে। বিয়ে যদি দিতাম এখন কি অবস্থাটা হতো? বিয়ে দিলি এক একটার কাঁধের মধ্যে জোয়াল পড়তো, তখন ঠিকই সোজা হয়েছে। কিছু কিছু কথা তো সত্যি প্রমাণ হয়ে গেছে। উল্টা সুরে কথা কওয়া শুরু করেছো। তুই রোজিনাকে নিয়ে পলা গেছো, যায় রোজিনাকে বিয়ে করে সংসার করতেছো, ভাবির সাথে নাকি রহিম কবির আছে যোগাযোগ রয়েছে। আমি করেছিলাম, সেই কৈফিয়ত তক দেওয়া লাগবে কিসের জন্য রে জুরেন সিটে? অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে, আমার কাছে কৈফিয়ত দেওয়া লাগবে তোর।